15 লিটার দুধের গরু কি কোনো লোক এই 1 লাখ 1.5 লাখটাই দিতে পারবে বলেন তো দেখি আমি চ্যালেঞ্জ করব এই 20 লিটারের গরু একটা গরুর দাম 2.5 লাখ 3 লাখ টাকা লাগে ভাই ভালো মানের গরু কিনতে হলে আর লোক মুখে দুধের গল্পর কাম বাদেনি ভাই মুখে দুধ প্র্যাকটিক্যালে দুয়ালে মুখে মেলা লোক মুখে কাইনি 20 এর হয় নি 25 এর হয় মুখে দুধের কাম বাদেনি ভাই সরজমিনে দুয়ালে তোই ভাই আমি দর্শক ভাইরে বলি সরজমিনে আসেন আসি দুয়ালেন সব থেকে ভালো হবে সবচেয়ে ভালো আমি এটি দর্শক ভাগ সর্বক্ষণ বলি এটি তো দর্শক ভাগে বোঝে না ভাই ওই অমুক দাদেন গরু কিনে দিই এই যে দুধ কয়েছে 1800 দুধ হয় ভাই হচ্ছে 12 কেজি আরে 12 কেজির গরু তো 12 কেজি তো হবে কয় কেজি হবে কিনে তো 15 কেজি কা হচ্ছে 8 কেজি তো তাই তো হবে ভাই ভালো জিনিস কিনতে হলে ভাই টাকা লাগবে দর্শকেরা সস্তা খুঁজতে লাগে ভাই তা ভালো মানে একটা ভালো বকনা কিনতে লাগে লাগে 1.5 লাখ টাকা এটা গাবে কি 1500 গাবে 1.5 লাখ টাকা দিতে পারবি না এটা বুঝতে হবে ভাই আগে আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম সালাম ভালো আছেন হ্যাঁ আছি আলহামদুলিল্লাহ তো আবারও চলে আসলাম মনোর ভাই ঈদের পরে খামারে চলে আসলাম প্রতি সপ্তাহে আসা হয় ঈদের সপ্তাহটাতে আসা হয় না হ্যাঁ হয় ওই জন্য একটু সবাই কইছে প্রতিবেদন দেন নাই ভাই প্রতিবেদন দেন আচ্ছা আচ্ছা তো চলে আসলাম ভাই তো আজকে কতগুলো গাবি দেখাবেন আজকে 8-9টা দেখাবো ভাই তো ঈদের ভিতরে কেনাবেচাটা কেমন হলো এই ব্যস্ততি ভাই টুকটাক আল্লাহ দিলে ব্যস্ততি ভাই আমারে 2-4 হাজার লাভে বিক্রি করে বুঝেন না অল্প লাভে বিক্রি করে পাইকারি আপনারা তো অনেক গাছ বিক্রি হ্যাঁ ভাই কেনা বাচ্চাটা বেশি জন্য লাভটা কম হ্যাঁ ভাই হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা তার মানে আজকে 7-8টা গাবি দেখাবেন হ্যাঁ ভাই আমারে দুধের দাম তাহলে তো আমরা এই ব্যবসা করতাম না দুধের দাম নাই বিদায় আমরা গাবি বিক্রি করে দিচ্ছি বুঝেন নাই ঘোষ মনে 42 টাকা দেয় না হ্যাঁ 38 টাকা দেয় 38 টাকা দেয় 38 টাকা কেজি দেয় দুধের তা 38 টাকা যদি ঘুষ দুধের দাম দেয় এখন তাহলে 1 কেজি ভুষির দামই তো 60 টাকা 60 টাকা তাহলে কি করবো ওই জন্যই তো কিনা বেচার ফার আছে ভাই 2 কেজি দুধ দিয়ে 1 কেজি ভুষি কিনতে আমার 60 টাকা কেজি যদি দুধের দাম পেতাম তাহলে আমরা কি কিনা বেচায় থাকতাম গরু কিনা বেচা করতাম বলেন আপনার সাথে কেন মিথ্যাটা বলতাম বলতাম না ভাই আচ্ছা আচ্ছা তো গাবিগুলো একটু আমরা দর্শক আচ্ছা ঠিক আছে দেখেন সিরিয়ালের প্রথম গাবিটা দেখতে পাচ্ছিলাম এটা কি জাতের এটা রানী শঙ্কর ভাই রানী শঙ্কর মূলত হলস্টাইন ফ্রিজিয়ান দাঁতে কয়টা গাভিটা এটা দাঁত হয়নি কেবল দাঁত ভাঙতেছে কেবল দাঁত ভাঙতেছে বাচ্চা দিছে এটা বাচ্চা দিতে বকন বাচ্চা ভাই এটার সাথে বকন বাচ্চা গতকালকেই বাচ্চা দিছে দর্শক দুধের উলান পালান গুলো আপনারা দেখতে পাচ্ছেন এখনো উলানে পানি আছে যেহেতু গতকালকে বাচ্চা দিছে আর ঘন ঘন মনে হয় টানত হচ্ছে এই দুবারে 3-4 বার টানতেছে এবারে দর্শক দেখতে পাচ্ছেন আপনারা মাথাটা দর্শক দেখতে পাচ্ছেন জানি ভাই অরিজিনাল ঠোঁট সাদা ফার সাফ সাদা জিং সাদা ভাই দর্শক ভাইরে গরু চিনতে হবে ভাই আগে জাতমান চিনতে হ্যাঁ জাত চিনতে হবে ভাই জাতমান চিনে না জন্যই তো ভাই আমরা ভালো জিনিস সারা রাখিনি ভাই দর্শক ভাইরে বুঝতে হবে যে গোটা কোন কোয়ালিটির গরু এটা গরু 1.5 লাখ টাকা তো পাওয়া যায় এটা গরু 3 লাখ টাকা তো হয় না এই জিনিসটা বুঝতে হবে দর্শক ভাই 1.5 লাখ এবং 3 লাখের ফারাকটা বুঝতে হবে হ্যাঁ এই জিনিসটা বুঝতে হবে ভাই দুধ আশা করা যায় কেমন এরা 25 প্লাস দুধ গ্যারান্টি ভাই 25 এর 1 পাউন্ড দুধ কম বলে লিয়া লাগবে না দর্শক ভাই দামটা কেমন রাখছেন না এটা দাম সব না আলোচনার সাথে এটা দেখলাম সিরিয়ালের 1 নাম্বার গাভিটা হ্যাঁ সিরিয়ালের 2 নাম্বার গাভিটা দেখতে পাচ্ছি এটা দাঁত হয়নি ভাই এটা এখনো দাঁত হয়নি না এটা বাচ্চা আর সার বাচ্চা এটার সাথে সার বাচ্চা দাঁত হয়নি অথচ বাচ্চা দিয়ে দিয়েছে হ্যাঁ ভাই এগুলো খুব হাই কোয়ালিটি গরু ভাই দেখেন ওর মাথারা দেখেন আর কানটা কতটুক তাই দেখেন দর্শক ভাই দর্শক দেখতে পাচ্ছেন আপনারা মাশাআল্লাহ এখনো দাঁত হয়নি সাথে সার বাচ্চা না হ্যাঁ এটা সার বাচ্চা দিতে ভাই দর্শক দুধের উলান পালান গুলো আপনারা দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ উলান পালান গুলো তো খুবই ভালো আসছে হ্যাঁ ভাই দর্শক পিছন থেকে একটু আপনাদেরকে দেখাই দর্শক পিছন থেকে দেখতে পাচ্ছিলেন এই পাশ থেকেও দর্শক দেখতে পাচ্ছেন দামটা রাখছেন কত গরু কারো সাইডে কেউ কমা নাই 4টা গরুর দাম চাবো না একে চিপ রেটে 10 টাক ভাইরে দিয়ে দেবো আলোচনা সাপেক্ষে তো সিরিয়ালের 3 নাম্বার গাভিটা দেখতে পাচ্ছি এটা অনেক বড় একটা ভাই এটা 2 দাম অনেক বড় গাভি এর সাথে মুন্ডি বাচ্চা বকনা বাচ্চা ভাই দর্শক দিদের উলান পালান গুলো আপনারা দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ
এটার সাথে মুন্ডি বাচ্চা হ্যাঁ মুন্ডি বাচ্চা বকনা বাচ্চা বকনা বাচ্চা হ্যাঁ 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 দর্শকদের লালন পালনগুলো দেখতে পাচ্ছেন মাথাটা দর্শক দেখতে পাচ্ছেন দুধ পাচ্ছেন কেমন এটা এটা দুধ দুই বালে 28 টা গ্যারান্টি ভাই এক পোয়া কম্পালো লেয়া লাগবে না ভাই 28 লিটার 28 লিটার দুধের গ্যারান্টি হ্যাঁ ভাই যারা নিবে দুধ দহন করে নিয়ে যেতে পারো আরো পালন ভাই এই দেখেন এই দেখেন এই দেখেন গরু তো দর্শকের চিন্তাই ভাই তা তো মাথা তো কি চাই দেখেন গরু চিনে গরু কিনতে হবে হ্যাঁ ভাই এটার দামটা কেমন রাখছেন এটা চারটা গরু দাম চাবো না বললাম তার ভিতরে এটা তিন নাম্বার তিন নাম্বার তিন নাম্বার গাবিটার দুধের এটা 28 টা গ্যারান্টি 28 লিটার গ্যারান্টি থাকবে হ্যাঁ এটা দেখলাম আমরা সিরিয়ালের তিন নাম্বার গাবি ডাক দে আলে ভাই ডাক দে তো দর্শক চলুন সিরিয়ালের চার নাম্বার গাবিটা আমরা ডাক দেখেন দেখাই সিরিয়ালের চার নাম্বার গাবিটা দেখতে পাচ্ছিলাম এটা কি জাতের এটা হলস্টার ফ্রিজিয়ান ভাই এটা দুই দাঁতে চার দাঁত হইছে প্রথম ওই দ্বিতীয় বাচ্চা হলস্টার ফ্রিজিয়ান হলস্টার ফ্রিজিয়ান ভাই দুই দাঁত থেকে চার দাঁত হচ্ছে হ্যাঁ চার দাঁত হইছে অলরেডি চার দাঁত অলরেডি হয়ে গেছে হ্যাঁ এটার সাথে কি বাচ্চা এটা বকনা বাচ্চা ভাই এটার সাথে বকনা বাচ্চা হ্যাঁ কয় নাম্বার বাচ্চা দিছে গাবিটা এটা হচ্ছে দ্বিতীয় বাচ্চা দুধ পাচ্ছেন কেমন এটা থেকে 28 টা গ্যারান্টি এটা 28 লিটার এক পোয়া কম্পলো লিবে না ভাই 28 লিটার দুধ গ্যারান্টি হ্যাঁ কোন ভাইরে যদি লাইভ সরজমিনে আসি লাই এই সব গুলো সরজমিনে আসি নিলে ভালো হয় ভাই আর যদি অনলাইনে লাই আমি আর দায়িত্ব পোষা দেব আর কোন লোক যদি থাকে আসি আর পাঠা দিবে 28টা দুধ হলে নিবি না হলে লাগবে না ভাই না হলে নেওয়া লাগবে না দামটা কেমন রাখছেন এটা এই চারটা করে দাম চাবো না ভাই বললাম এই গাবিটার দামটাও থাকবে আলোচনা সাপেক্ষে হ্যাঁ ভাই আলোচনা সাপেক্ষে দরদাম করে নিতে পারবেন সকালবেলায় 20টা দুধ ভাই তো এটা দেখলাম আমরা সিরিয়ালের চার নাম্বার গাবিটা হ্যাঁ তো দর্শক চলুন পাঁচ নাম্বার গাবিটা আমরা আপনাদেরকে দেখাই সিরিয়ালের পাঁচ নাম্বার গাবিটা দেখতে পাচ্ছিলাম এটা কি জাতের এটা হচ্ছে আপনার ফিজিয়ান আর জার্সি মিক্স আছে দুইটি গরুরই জার্সি আর ফিজিয়ান মিক্স আছে পাঁচ এবং ছয় হ্যাঁ এগুলো ইন্ডিয়ান গরু ভাই আচ্ছা আচ্ছা দাঁতে কয়টা গাবিটা এটা চার দাঁত করে ভাই দাঁতে চারটা হ্যাঁ ভাই দুধ মারবে ভাই দুটি গরুর 25 প্লাস করে গ্যারান্টি থাকবে প্রেগন্যান্ট হ্যাঁ ভাই দুটি দুইটাই প্রেগন্যান্ট হ্যাঁ ভাই দর্শক খুব জাত গরু দেখেন ভাই দুইটা গাবি তো দেখতে প্রায় সেম সেম দুটি গরুর 25 লিটার করে দুধ আসবে ভাই দুইটাই প্রেগন্যান্ট হ্যাঁ কত দিনের প্রেগন্যান্ট আছে এগুলা সময় আছে 20 22 দিন করে দুইটারই হ্যাঁ দুইটারই এখনো 20 22 দিন করে সময় আছে হ্যাঁ দর্শক দুইটা গাভীর এখনো 20 22 দিন করে সময় আছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ মাথাটা দর্শক আপনারা সর 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 দর্শক মাথাটা আপনারা দেখতে পাচ্ছেন এই পাশ থেকেও দর্শক দেখতে পাচ্ছেন যখন পালা নবে ভাই দুধ হবে কেমন এগুলা এটা 25 প্লাস কে দুধ হবে 25 প্লাস দুধ থাকবে আশা করা যায় হ্যাঁ ভাই খুব পালন হবে ভাই গরু খুব জাত দর্শক 25 প্লাস দুধ থাকবে আশা করা যায় দুইটা গাবারি দাম কেমন রাখছেন এগুলা এইগুলা দাম চাচ্ছে এগুলা 2 লাখ 40 হাজার টাকা ভাই এটা 2 লক্ষ 40 হাজার টাকা আর এটা 2 লাখ 30 হাজার টাকা ভাই আর এটা 2 লক্ষ 30 হাজার টাকা ভাই 25 টাকা করে গ্যারান্টি ভাই দুয়ার কোন চামড়া সুতা দেখেন গুলা দাঁতের গরুগুলা দর্শক দেখতে পাচ্ছেন আপনারা দরদাম করা যাবে না হ্যাঁ ভাই দর্শক আপনারা দরদাম করে নিতে পারবেন দুধের উলান কলামগুলো দেখতে পাচ্ছেন এটার একটু দেখাই মাথাটা দর্শক দেখতে পাচ্ছেন দুধের উলান পালানগুলো দেখতে পাচ্ছিলেন এটা দেখতে পাচ্ছিলাম আমরা ছয় নাম্বার তো পাঁচ এবং ছয় দেখলাম আমরা হ্যাঁ তো আরও তো আছে না হ্যাঁ ভাই তো দর্শক চলুন পরবর্তী সাত নাম্বার গাভিটা আমরা আপনাদেরকে দেখাই সিরিয়ালের সাত নাম্বার গাভিটা দেখতে পাচ্ছিলাম এটা কি জাতের এটা জার্সি ভাই জার্সি জাতের একটা গাভি অনেক ভালো একটা গাভি ভালো মানে কি খুব হাই কোয়ালিটির জার্সি ভাই এরা দর্শক ভাইরে দেখলেই বুঝতে পারেনি এটা দুধ মালবি ভাই 7 8 28টা দুধ মালবি ভাই দর্শক দেখতে পাচ্ছেন দুধের উলান পালানগুলো দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ প্রেগন্যান্ট না বাচ্চা আছে না প্রেগন্যান্ট দাদা কত দিনের প্রেগন্যান্ট এই তো মোটামুটি 15 16 দিন টাইম আছে রেডি হয়ে গেছে আর কি এখনো 15 থেকে 16 দিন টাইম আছে আচ্ছা কয় নাম্বার বাচ্চা দিবে এটা দ্বিতীয় বাচ্চা দিবে গাবিটা দ্বিতীয় বাচ্চা দেবে চার দাঁত বয়স দর্শক দুধের উলান পালানগুলো আপনারা দর্শক দেখতে পাচ্ছেন মাথাটা দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ দামটা কেমন রাখছেন এটা এগুলা 2 লাখ 60 আসছে ভাই বিশাল গরু ভাই বিশাল গরু 2 লক্ষ 60 হাজার হ্যাঁ ভাই 27 28টা দুধের গ্যারান্টি থাকবে ভাই 27 28টা দুধের গ্যারান্টি থাকবে যারা নিবে দুধ দহন করে দেখে নিয়ে যেতে পারবে হ্যাঁ দামটা রাখছিলেন 2 লাখ 60 2 লক্ষ 60 হাজার টাকা তো এটা দেখলাম আমরা সাত নাম্বার গাবিটা হ্যাঁ তো সিরিয়ালের আট নাম্বার গাভিটা দেখতে এটা দাঁত হয়নি ভাই কেবল দুই দাঁত হচ্ছে ভাই পালানের একটা লিখে কি দেখেন বকন গরু প্রেগনেট হ্যাঁ এটা কত দিনে এটা 20 22 দিন টাইম আছে ভাই এটা তো একটা দুধের গাভি হবে হ্যাঁ ভাই এটা খুব হাই কোয়ালিটি মানের গাভি ভাই দর্শক দুধের উলান ভাই আমি ভালো জিনিস ছাড়া রাখিনি ভাই এজন্য দর্শক ভাড়া কই মনের ভাড়া দাম বেশি আরে ভালো জিনিস কিনতে হলে তো 2 টাকা বেশি দিয়ে কিনাই লাগবে ভাই তা তো অবশ্যই
এটা কতদিন সময় আছে এটা 20 22 দিন বাকি আছে ভাই দর্শকদের উলান পালানগুলো আপনারা দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ দামটা কেমন রাখছেন এটা এটা 2 লাখ 15 হাজার টাকা ভাই 8 নাম্বার গাবিটার দাম রাখছেন 2 লাখ 15 হাজার টাকা আলোচনা সাপেক্ষে নিতে নিতে পারেন তো দর্শক চলুন পরবর্তী গাবিটা আমরা আপনাদেরকে দেখাই মনার ভাই গাবিগুলো আমরা দর্শকদেরকে দেখালাম তো এগুলো যদি কেউ নিতে চায় যোগাযোগটা কিভাবে করবে ফোন নাম্বার আছে 013-04-712474 এর ইমো নাম্বার আর আরেকটা নাম্বার আছে 16 নাম্বার দুটা ফোনে যে কোনো নাম্বারে ফোন দিলে যোগাযোগ করলে আমার পাবে ভাই দুটো নাম্বারই পাবে হ্যাঁ আমার তিনটা জায়গায় গরু থাকে ওইটা বাড়ির সেট এটা আরেকটা সেট তিন জায়গায় গরু থাকে ভাই সবাই জানে আচ্ছা তো অনেক গাবি থাকে হ্যাঁ ভাই ইনশাআল্লাহ আমি ভালো জিনিসটা রাখিনি ভাই এটা 15 লিটার দুধের গরু কি কোনো লোক এই 1 লাখ 1.5 লাখ টাকা দিতে পারবে বলেন তো দেখি আমি চ্যালেঞ্জ করবো এই 20 লিটারের গরু একটা গরুর দাম 2.5 লাখ 3 লাখ টাকা লাগে ভাই ভালো মানের গরু কিনতে হলে আর লোক মুখে দুধের গল্পর কাম বাঁধেনি ভাই মুখে দুধ পেটটি কালে দোয়ালে মুখে মেলা লোক মুখে কাহিনি বিশ্বের হয় প্রতিষ্ঠার হয় মুখে দুধের কাম বাঁধেনি ভাই সরজমিনে দোয়ালে তো ভাই আমি দর্শক ভাইরে বলি সরজমিনে আসেন আসি দোয়ালেন সব থেকে ভালো হবে সবচেয়ে ভালো আমি এটি দর্শক ভাই সর্বক্ষণ বলি এটি তো দর্শক ভাইরে বোঝে না ভাই ওই অমুক যাইতেন গরু কিনে দিই এই যে দুধ কয়ে যায় 1800 দুধ হয় ভাই হচ্ছে 12 কেজি আরে 12 কেজির গরু তো 12 কেজি তো হবে কয় কেজি হবে কুড়িতে 15 কেজি কা হচ্ছে 8 কেজি তো তাই তো হবে ভাই ভালো জিনিস কিনতে হলে ভাই টেকা লাগবে দর্শকেরা সস্তা খুঁজতে লাগে ভাই ভালো একটা ভালো বকনা কিনতে লাগে লাগে 1.5 লাখ টাকা এটা গাবে কি 1500 গাবি 1.5 লাখ টাকা দিতে পারবি না এটা বুঝতে হবে ভাই আগে বুঝতে পারছেন এই জন্য দর্শক ভাইরে বলি যে এখানে দেখে শুনে নেবেন ভাই 4টা গাবির বান ঠিক আছে কি না গাবি সুস্থ সবল আছে কি না এগুলো যাচাই বাছাই করে নেবেন ভাই আপনারা আসেন দেখেন না দুধ কয় 1800 বিশ্বের মুখে গল্প বিশ্বাস করেন ভাই দুই দিন বাইদি উলান বাইদি দুই দিন ভরি উলান বাইদি ঠেক দেয় আর এই উলান এত বড় এই যে দর্শক ভাইরা তো চেনে না বুঝতে হবে এইগুলো আগে চিনতে হবে আগে এ তোমার ধামার মতো উলান দুধ হয় না 6 কেজি এগুলো করতে না তাহলে প্রতিবেদনে দুই দিন ভরি ঠেকায় উলান ঠেকা সারি প্রতিবেদন দেয় এই যে লোক কয়ে প্রতিবেদন গাবির দুই দিন ভরি ঠেকালে তো একটা গাবির উলান বড় হবে এটি দর্শকের বুঝতে হবে ভাই বুঝে শুনে কিনতে হ্যাঁ আমরা গ্রামে থেকে কালেকশন করি গ্রাম বারবার বিক্রি হাট বাজার থেকে কিনে নিই ভাই দর্শক বারে বুঝতে হবে আগে তো মনোর ভাই অনেক সময় দিলেন বেশ কিছু গাবি দেখালেন তো আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম